হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে যে চলে এসেছি। আজকে বাঁশ কাটা হচ্ছে, ঘেরা বাঁধা হবে। এটা মোটা বাঁশ, তা কীভাবে কাটছে তোমাদের দেখাবো। আমার হাজবেন্ড আর একটা কাকু মিলে কাটছে। তা অনেক মোটা মোটা বাঁশ, অনেক সময় লেগে যাচ্ছে কাটতে, আর অনেক ওয়েট। তা তোমাদের দেখাবো ভালোভাবে, বাঁশটা না বাঁধা হলে গরুতে ভেঙে দেবে। তা চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বাঁশ গাছ কাটা হচ্ছে, ঘেরা বান্ধা হবে ওর জন্য। এটা বড় বাঁশ। প্রচুর ভারী, বাঁশটা পুরো ভারী। দুজন মিলেই কাটা হচ্ছে, একটা কাকু রয়েছে আর আমার হাজবেন্ড। ঘেরাটায় বড় বাঁশ না দিলে গরু ভেঙে দেবে, আর আমাদের বাড়িতে গরু আছে ওর জন্য। চিকন বাঁশ দেওয়া হয়েছে, তাও বড় বাঁশ দেওয়া লাগবে। এই একটা এখন নিয়ে যাবে, কাটা রয়েছে। তা সব রকমের বাঁশ লাগানো আছে। এই বড় বাঁশ কাটতে পুরো কষ্ট, আর একটা একটা কি বড় হয়েছে, মনে হচ্ছে সুপারি গাছের মতন বড়। বাঁশ গাছ তলা একটু ঠান্ডা আছে, ভালো। আর এমনিতে প্রচণ্ড রোদ, ছাওয়া রয়েছে ভালো। আর সারা জায়গা পাতা পড়ে আছে বাঁশের। এই জায়গাটা একটু উঁচু, পাথর রয়েছে, ওর জন্য এখানে সুপারি গাছ নেই, এখানে ওর জন্য বাঁশ গাছ লাগানো হয়েছে। এই যে আর একটা নিতে আসছে। এই যে আর একটা বাঁশ নিয়ে যাওয়া হচ্ছে। বাঁশগুলো কিন্তু ভালোই মোটা মোটা বাঁশ। আর আগে মনে হচ্ছে কেটে কেটে অনেক কাজে লাগিয়েছে। এটা সুপারি কাটে এই বাঁশ দিয়ে। এই যে ওর গোড়াগুলো রয়েছে। অনেকে এর যে চারা বেরোয়, সেই চারাটা দিয়ে কিন্তু অনেকে আচার বানায়, বাম্বু আচার। আমি খেয়েছি, তা ওটা অনেকটা কলার যে ভিতরে থোর থাকে
ওরকম লাগে। আর গোড়াটা দেখতে পাচ্ছ কেমন ঘন, মোটা মোটা। এই মোটা বাঁশ বের করতে অনেক অসুবিধা। তোমাদের তো দেখিয়েছি এই যে বাঁশ কাটাকাটি তো চলছে, আর আমি একটু ছাওয়ার দিকে এসেছি।
প্রচণ্ড রোদ, জমির মধ্যে তাই এত রোদ। আর গরুগুলো সব এখানে বেঁধে রেখেছে, আর বাছুরগুলো ওই যে খেলছে। এই বাঁশ কাটাটা অনেক মুশকিল, আর বাঁশের সাইড থেকে যে কঞ্চিগুলো থাকে ওর জন্য বাঁশটা না বেরোয় না, তা অনেক গাঢ় জোর দিয়ে বাঁশটা বের করা লাগে। তা দুইজনে হয় না, তা আজকে দুইজনই তিন চারজন লাগে, তিনজন তো লাগে। প্রায় অনেকটা বাঁশ বের করেছে, এখনো অনেক বের করা লাগবে। বাঁশটা বের করাটাই মুশকিল হয়ে যাচ্ছে। কঞ্চিগুলো কেটে নেওয়া হচ্ছে, না হলে বাঁশটা ঘাড়ে করে নিয়ে যাওয়া হবে পারবে না। এই যে বাছুরগুলো এই যে খেয়ে বেড়াচ্ছে, আর গরুগুলো এই যে রয়েছে বাঁধা রয়েছে সব। তা তোমাদের আজকে দেখালাম বাঁশ কাটা, কেমনভাবে আমাদের এখানে বাঁশ কাটা হয়, বের করা হয়, তা তোমাদের আজকে দেখালাম। তা গরমে ভিডিওটা আর বেশি বড়ো করতে পারছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।